মহান বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহে শুরু হয়েছে 5 দিনব্যাপী চলচ্চিত্র উৎসব। জেলা ফিল্ম সোসাইটির আয়োজনে আজ সকালে শহরের প্রিয়া সিনেমা হলে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শরৎ কুমার নাথ। এ সময় পুলিশ সুপার সহ জেলা ফিল্ম সোসাইটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রথম দিনে প্রদর্শন করা হয় মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা আমার বন্ধু রাশেদ। 5 দিন প্রদর্শিত হবে গেরিলা আগুনের পরশমণি, হীরক রাজার দেশ, দীপু নাম্বার 2 সহ মুক্তিযুদ্ধ, শিশুতোষ ও সামাজিক 15টি সিনেমা। প্রতিদিন বেলা 12টা, বিকেল 3টা ও সন্ধ্যা 6টায় প্রদর্শিত এ সিনেমা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন 3টা 6টা এবং 9টা নির্দেশ, সন্ধ্যার আগেই বাসা ফিরতে হবে। আমরা তো আর আসেন না, রাশিদটা আমাকে ওই যে দেখি না তখন। ঝিনাইদহ থেকে মনিরুজ্জামান সুমনের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।